Thank you.
পিতার নাই আমাদের জ্ঞান শিক্ষা দাও, তোমাকে নমস্কার। আমাদের মহাপাপ হতে রক্ষা করো, আমাদের পরিত্যাগ করো না, আমাদের বিনাশ করো না। হে হে পিতা, পাপ সকল মার্জন করো, যা করলেন তা আমার জন্য প্রেরণ করো। তুমি যে সুখকর কল্যাণ কর, সুখ কল্যাণে লাভ করো, কল্যাণ থেকে কল্যাণ করো, তোমাকে বার বার নমস্কার করো। জীবনের নানা কাজে নানা সময়ে বারবার তোমার সংগ্রাম তিনি আজও একদিন আমরা তোমার কাছে আমাদের অন্তরের কৃতজ্ঞতা প্রণাম ভালোবাসা জানাচ্ছি। এই জন্য জগতের আবশ্যক অনাবশ্যক সকল তত্ত্বই তার কাছে বিদ্যা হয়ে উঠেছে। সেই তা জানতে চাওয়া যদি কোনো আপনার জোগাই কিংবা তাকে উপত্য দিয়ে ভুলিয়ে রাখি, তবে তার মানব প্রকৃতিকে দুর্বল করা এ কথা বলাই অবৈধ। তাই এই ছোট ছোট বিকশিত প্রাণীদের মধ্যে তুমি আছো, এই শিক্ষালয়ের প্রাঙ্গনে তুমি আছো, এই শিক্ষালয়ের শিক্ষকদের মনের মধ্যে তুমি আছো। তাই তোমার কাছে আমরা বার বার কৃতজ্ঞ করতাম, তোমার আমার ভালোবাসা জানাই। অথতো
Shanti Shanti Hariyom. মঞ্চের পরিষ্কার সাধারণত মাননীয় সুকুমার দাস মহাশয়, আচার্য শ্রী অমিত দাস, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রীমতী সুবর্ণা মজুমদার, গ্রামবালিকা শিক্ষালয়ের সেকেন্ডারি এবং হাই সেকেন্ডারি বিভাগের সম্পাদক শ্রী ঈশ্বরজিৎ রায়, সাধারণ গ্রামসমাজের কার্যনির্বাহী সমিতির সদস্যগণ এবং মন্টেসরি বিভাগের সমস্ত শিক্ষিকাগণ, কর্মীগণ, অভিভাবকগণ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ মন্টেসরি বিভাগের 93তম বার্ষিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। 1890 সালের 16ই মে নারী শিক্ষা বিস্তারের জন্য কিছু ব্রাহ্মণেতা যেমন শিবনাথ শাস্ত্রী, দুর্গামোহন দাস, আনন্দমোহন বসু, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, উমেশচন্দ্র দত্ত, ডক্টর নীলরতন সরকার, গুরুচরণ মহলানবীশ, লাবণ্যপ্রভা বসু, মধুরামোহন গাঙ্গুলী, কাদম্বিনী গাঙ্গুলী, কৃষ্ণকুমার মিত্র এবং আরও অনেকে এই শিক্ষালয় প্রতিষ্ঠা করেন। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর পৌত্র এবং শ্রী দুর্গামোহন দাসের কন্যা দেবী অবলা বসু 1910 থেকে 1934 সাল পর্যন্ত এই শিক্ষালয়ে সম্পাদিকার ভাষণ কর্মচিত করেছিলেন। 1930 সালে তিনি এই মন্টেসরি বিভাগ প্রতিষ্ঠা করেন। নানা কারণে এই বসু যখন ইউরোপ যাত্রা করতেন তখন ওই দেশের শিক্ষাধারা সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয় করতেন। তিনি বিশেষভাবে আকৃষ্ট হন মন্টেসরি শিক্ষণ পদ্ধতিতে। মন্টেসরি বিভাগের সঙ্গে যুক্ত শ্রীমতী নন্দিনী রাহার নাম আজ বিশেষভাবে উল্লেখ করতে হয়, কেননা মন্টেসরি বিভাগে এই যে এত সুনাম, ভারতবর্ষের প্রথম প্রতিষ্ঠিত মন্টেসরি স্কুল, এর পূর্ণ রূপ দিয়েছিলেন শ্রীমতী রাহা। লেডি বসু সহায়তায় শ্রীমতী রাহার ইন্টারভিউতে মাতা মন্টেসরির কাছে শিক্ষালাভ করেন এবং এই স্কুলের দায়িত্বভার গ্রহণ করেন। পড়াশোনার সাথে সাথে বিভিন্ন গঠনমূলক বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়, যেমন হস্তশিল্প, পুতুল বানিয়ে, পুতুল উৎসব, নাচ, গান, নাটক, সংলাপ রচনা ইত্যাদি থেকে বিশেষভাবে জোর দেয় এবং যখন কোনো অনুষ্ঠান হতো সমস্ত শিক্ষিকারা সমস্ত ড্রেস এবং কস্টিউম সব কিছু তারাই বানালেন এবং নলিনী তাদের শিখিয়ে দিতেন কীভাবে এই সমস্ত জিনিস তৈরি করতে হয়। এছাড়া এখানে শিশুদের অ্যাপারেটাসের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়, পুঁথির সাহায্যে, ত্বকের সাহায্যে, সেইভাবে শিশুদের বিকাশ হয়। শুধু শিশু বিভাগ নয়, এখন আস্তে আস্তে আমরা এখানে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু করেছি এবং সেটাও এই মন্টেসরি ধারা অনুযায়ী আমরা আলাদাভাবে তাদের অন্যভাবে তৈরি করছি। যেমন সবচেয়ে বড় ব্যাপার যে বড় স্কুলের মেয়েরা টিফিন বক্স নিয়ে টিফিন খায়, এখানে মন্টেসরি পদ্ধতিতে ছোট বাচ্চাকে শেখানো হয় কীভাবে টেবিল সাজানো হয়, কীভাবে তেল পাততে হয়, কীভাবে গ্যাস পাততে হয়, নিজের টিফিনগুলো বার করতে হয় এবং ঝাড়ু নিতে হয়, আবার নিজের নিজের জায়গায় তুলে দিতে হয়। সেইভাবে বড় মেয়েরাও কিন্তু ঠিক এইভাবেই শিখছে তাদের কাজগুলো। আর এই মন্টেসরি বিভাগে আরও কিছু জিনিস আমরা পালন করে থাকি, যেমন কোনো বছর চড়ুই ভাবে অথবা কোনো বছর পিকনিক। চড়ুই ভাবে জিনিসটা নলিনী রাহা ভীষণ ভালোভাবে করেছিলেন। তিনি বলেছিলেন যে প্রতিদিন তো টিফিন বক্স থেকে টিফিন বার করে মেয়েরা খায়, একদিন আমরা চড়ুই ভাবে করি, ছোটো ছোটো বাচ্চারা হাতের মধ্যে যতটা ডাল, যতটা চাল, যতটা সবজি হয় সেগুলো তারা দিত এবং সেখানে তারা সেগুলো শিখত, জানত এবং পৌঁছে প্রচার করত। যেমন ঘরে বসে তারা গিয়ে পেতে খেত, নিজের হাতে খেত, এই সবগুলো তিনি সংযোজন করেছিলেন মন্টেসরি পদ্ধতিতে। এখনও কিন্তু এইভাবেই মন্টেসরি পদ্ধতি চলছে আমাদের স্কুল, যদিও উঁচু ক্লাস স্টার্ট হয়ে গেছে কিন্তু এই মেথডগুলো আমরা এখনও চালু করে রেখেছি। আজ আমার বক্তব্য এখানেই শেষ করছি।
এখন আমরা যেন ভবিষ্যতের দিকে আরো ভালোভাবে এগিয়ে যাই, সেই জন্য করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং অনুষ্ঠানের সূচনা করছি। Thank you.
আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হতে চলেছে। শিক্ষালয়ের উন্নতিকল্পে 5,000 টাকা দান করে গেছেন। এই দানের টাকা শিক্ষালয়ের দুস্থ ছাত্রীদের সাজাতে ব্যবহার করা হয়। আমাদের শিক্ষালয়ের প্রাক্তন শিক্ষিকা শ্রীমতী শ্রাবণী দাশগুপ্ত শিক্ষালয়ের উন্নয়নের জন্য 5,000 টাকা দান করে গেছেন। তার এই দানের টাকা শিক্ষালয়ের উন্নয়নের কাজে ব্যবহৃত হবে। আমাদের মন্তেশ্বরী বিভাগের লোয়ার মন্তেশ্বরী ছাত্রী বিপাশা ঘোষের পিতা শ্রীযুক্ত বিশ্বজিৎ ঘোষ মহাশয় ও মাতা শ্রীমতী পাতিয়া ঘোষ মহাশয়া এই বিভাগের গ্রন্থাগারের জন্য 3,001 টাকা দান করে গেছেন। এই অর্থ ধন্যবাদের সাথে গৃহীত হল। আমাদের মন্তেশ্বরী বিভাগের লোয়ার মন্তেশ্বরী ছাত্র আদিত্য মণ্ডলের পিতা শ্রীযুক্ত কুশ মণ্ডল মহাশয় শিক্ষালয়ের উন্নয়নের জন্য 5,000 টাকা দান করেছেন। তার এই দানের টাকা শিক্ষালয়ের উন্নয়নের কাজে ব্যবহৃত হবে। পাঠক্রম শেষ করার সময় সর্বাধিক কৃতিত্ব প্রদর্শনের জন্য এই পুরস্কার ছাত্রী দেবস্মিতা বসা।
ব্যাংক ওরা ক্লাসে করে থাকে নির্দিষ্ট দিনে, ওদের যথেষ্ট উৎসাহ দিয়ে নিজেরা এই কাজগুলো করে, তারই প্রদর্শনী এখন করা হচ্ছে। ছবি সেগুপ্ত স্মৃতি পুরস্কার সঙ্গীতের বিশেষ কৃতিত্বের জন্য শ্রীমতী মঞ্জুগুপ্ত প্রদত্ত ঢাকা শ্রী সঙ্গীত সেগুপ্ত স্মৃতি পুরস্কার ছাত্রী বিভক্তি বসু। মৌমিতা স্মৃতি পুরস্কার শীতের বিদায় নৃত্য গীতি আলক্ষেপে অংশগ্রহণের জন্য শিক্ষারা আপদত্ত শিক্ষালয়ের সব শিক্ষিকা মৌমিতা চক্রবর্তী স্মৃতি পুরস্কার ছাত্রী পারিজাত পল্লী। ছাত্রী পারিজাত পল্লী তপশ্রী বিশ্বাস শীতের বিদায় নৃত্য গীতি আলক্ষেপে অংশগ্রহণের জন্য ছাত্রী মহিতা দাস। আমরা সমৃদ্ধির জন্য অপেক্ষা করছি, আমরা আমাদের পরবর্তী প্রাইজে যাচ্ছি। রয়্যাল দ্য বেস্ট স্বর্গীয় যতীন্দ্রনাথ রায় ইংরেজদের জাদুকরি খেলা দেখে সম্মানের সঙ্গে এই রয়্যাল দ্য মিস্টিক উপাধি অর্জন করেন। তার পুত্র শ্রী অতীন রায় প্রদত্ত সুন্দর স্বভাবের জন্য এই পুরস্কার ছাত্রী সুদেষ্ণা দেবী। ১৯৯৬ সালের পয়লা আগস্ট জন্মগ্রহণ করেন।
পিতা শ্রীযুক্ত মিলন বসু ও মাতা শ্রীমতী রুমা বসুর একমাত্র সন্তান ঐশী। 2001 সালে ঐশী বসু মন্তেশ্বরী বিভাগের লোয়ার মন্তেশ্বরীতে ভর্তি হয়। ধীরে ধীরে বড় হয়ে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক পাশ করে। পরে আমাদের শিক্ষালয় থেকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে প্রথম স্থান অধিকার করে। ধীর স্থির শান্ত মেধাবী স্মিতভাষী ঐশী সকলেরই খুব প্রিয় ছিল। শিক্ষক শিক্ষিকাদের প্রতি তার প্রগাঢ় শ্রদ্ধা ও বন্ধুদের প্রতি তার সহযোগিতাপূর্ণ ব্যবহার সকলকেই মুগ্ধ করে। ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে 23 জুলাই 2018 সালে অকস্মাৎ ঐশী এই পৃথিবী থেকে ছিল বিদায় নেয়। ঐশীর পিতা মাতা ঐশীর স্মরণে মন্তেশ্বরী বিভাগকে 10,000 টাকা দান করেছেন। এই দানের টাকার বাৎসরিক আয় থেকে 2022 সালে তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ কৃতী ছাত্রীকে পুরস্কৃত করা হচ্ছে। ঐশীর আত্মার চির শান্তি কামনা করি। ছাত্রী শ্রীতমা গ্রহমূর্তি। ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষিকাবৃন্দ
ও সকল কর্মী লিখেছ। আমার কিছু বলার আছে, শুনলেন পিয়ারদের কাছ থেকে সবই ঘটনা। আমার বাচ্চাদের কাছে প্রচন্ড ভালোবাসা ছিল, বক্তা একটু একটু বক্তা তার থেকে বেশি ভালোবাসতাম। আমার বয়সে সবরীতি আমার সন্তানবাসী এখানে তো নেই, ঈশ্বরের কাছে চলে গেছে। আমাকে ডাক বাড়ির মাসি এসো খাচ্ছে না, এসো ও করছে না, আমি যাওয়ার মাধ্যমে তার খাচ্ছি হয় জলে। তারপরে আস্তে আস্তে ওরা বিঘিনাসে চলে গেল, বিঘিনাসে গিয়েও সেই আমাদের পার্বতী মাসি গঙ্গা মাসি ডাকত, শিয়াল মাসি এসো তো খুব বদমাইশি করছে, আমি বিয়ে দিয়ে দাঁড়াতাম চুক্তি হয়ে যেত ওরা। তারপরে আস্তে আস্তে তারপরে আমার কাছে এলিমেন্টে যখন যায় খুব ভালো হয়ে গেল, তখন ওরা পুরোপুরি খাবারটা শিখে গেল। গার্জেনরা বলত, মা তোমার জন্য না খাবার শিখে গেল আমার বাচ্চা, কিচ্ছু খেত না কিচ্ছু খেত না, খুব ভালোবাসে। আমি বলছি না এখানে সব ভালোবাসি, সবাই ভালো, এই ভালোবাসাটা আমাদের সব মাসিকে দেবে।
অস্কারের মেয়ে নয় গো, মাথায় যে আকাশ ভেঙে পড়েছে সে কি কথা, আকাশ পড়বে তাও আপনার মাথা? আছো তো সুখে তাই ভুলি ফুটি আছে মুখে। সুখ আপনাদের মত সুখে নাই, বিনা কাজে রাজা দিয়ে থাকেন মাইনে। হুম, তেমনি আমি তো খেতে পাইনি। বিনা কাজে মাইনে সাজে তোমার মুখে, আমি যে বুদ্ধি বেঁচে খাই তা দেখো না চোখে। আপনারও বুদ্ধি বেঁচে, তাহলে শুনি কি কারণে আকাশ মাথায়? আমার মতোই বিষণ্ন হয়েছে তো বলুন পণ্ডিত মশাই, রাখবেন না তো আর দুরাশা। মাটিতে পা ফেলা মাত্র রাজার পায়ে লাগে ধুলি, এর থেকে রাজা চায় নিস্তার, নইলে কার পক্ষে? কিভাবে উপায় হবে সম্ভব কি তা কারো পক্ষে? ছাড়ো 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 ছাড়ো
আপনার চরণ দুহে মাথা ইতুলা ভুলি না থাকলে আমরা যে কব আসি ছাড়া। মহারাজ, পণ্ডিত যথার্থই বলেছে, আজ আপনার পদগুলি যে মাথায় রাখা ওদের কাজ। ভালোই রেখেছো সকলে মিলিয়া, পদগুলিতে এই যদি সবই মেলে তবে আমি মাইনে দিচ্ছি মিছে মিছে। এতকাল রাজা খুশেছে মিথ্যা উপাধি খায়, তাই রাজ্যেরই হাল, আর তাই রাজার অবস্থা হল নাম হাল। ঠিক বলেছো রানী, খুশেছি অপর মতন। শোনো সবাই, আগের কাজ আগে করবে, পরের কাজ পরে। ধুলি হতে নিস্তারটা মিলিলে মাইনে না পদধুলি মিলবে সবার কপালে। দেশে দেশে যত আছে ভিক্ষুক একজন, সবাইকে ডাকা হোক রাজদরবারে, বুঝবে রাজ্যপাল কারে বলে। Thank you.
নেই জানি। জলি জীব সব জায়গায় মনে করে, ডাঙার জীব সাঁতার পেটে করে। একই কাজ করলাম রাজা হয়ে, রাজ্যময় পাতায় গেল ভরে। সে কাদা তো লাগবেই আপনার গায়ে, অন্য উপায় আর আছে কি? একবার ভাবা যাক, সমাধান মিলল করি শুধুই জানি করি। হে রাজ্যে কেন হইল এমন দুর্গতি?
একটি প্রশ্ন আছে তোমার কাছে। আগে মহারাজ, আপনার প্রশ্নের সমাধান আছে কি আমার কাছে? আমার রাজ্যে এতটুকু উপায় বলো, কিভাবে রক্ষা পায় ওর চরণ দুটি? পণ্ডিতেরা উপায় দিয়েছে বটে, মাদুর দিয়ে ধরণী ঠাকিবার দরে, তবে উন্নতি দিলে বলতে পারো। হ্যাঁ বলো বলো, যদি রাজামশাই আপন চরণ ঢাকিতে পারেন তবে ধরণী আর ঢাকিতে হবে না মতে। এসে কি হবে শিবে? বেটাকে সুরে চড়াতে হবে, রাখো তাকে বন্দি করে। এমন মশকরা কি করে সে রাজার সাথে করিতে পারে? রাজা চরণ ঢাকিবে বিনা আপনি। আহা থামো, এবার সত্য টাকার পর টাকা কেন আপনাকে রাখি? এদিকে মোর রাজ্য কেন পড়ে আপনাকে মোটা মাথার চেয়ে? আর এখন বলছেন সুরে চড়াবে চামারে। মহারাজ, আপনার পদযুগলে সঠিক মাপ চাই। বেশ তো, তোমার সামনেই রয়েছে মোর পদযুগল, নিয়ে নাও তার সঠিক মাপ। হুজুর, আপনাকে চামার চুলে যে অশুদ্ধ হবে, দরবারে প্রবেশ করে দরবার হলো অশুদ্ধ। এখন স্নানের একমাত্র উপায়। হাও ঢের হয়েছে, চামার তুমি নিজ হাতে মাপ, এই আমার পদযুগল। Thank you.
Thank you.
Princess Aurora rose into a beautiful young woman. On her sister's birthday, she was preparing for her birthday party. Come on, Molly, let's go to the old tower. The stone is always locked, but today everyone's busy. Perhaps it's open. The door isn't locked. Princess Aurora and Molly go up the stairs. From Spain comes to the town. The people